সদ্য বিয়ে করেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, স্বামী ব্যাংকার সনি পোদ্দার। এদিকে দুই একদিনের মধ্যে এই নব দম্পতির হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু একেবারে শেষ সময়ে এসে সবকিছু স্থগিত করা লাগলো মিমের। জানা গেল অভিনেত্রী মিমের স্বামী সনি করোনায় আক্রান্ত হয়েছেন, বর্তমানে হোম আইসোলেশনে আছেন তিনি। বিষয়টি মিম নিজেই জানান গণমাধ্যমকে। মিম বলেন, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি তার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত, বর্তমানে সে কোয়ারেন্টাইনে আছেন এবং সুস্থ আছেন। আগামী 15 জানুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন মিম। সে বিষয়ে এ অভিনেত্রী বলেন, নির্ধারিত আয়োজনটি স্থগিত করা হয়েছে, সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানানো হবে। গেল 4 জানুয়ারি রাজধানীর একটি 5 তারকা হোটেলে 7 পাকে বাঁধা পড়েন মিম ও সনি দম্পতি। এরপর 7 জানুয়ারি মিমের শ্বশুরবাড়ি কুমিল্লায় অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। সবশেষ মিম অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা সাপলুডু। বর্তমানে এই অভিনেত্রীর হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের পথে হলো দেখা, রায়হান রাফির ইত্তেফাক, দীপঙ্কর দীপনের অন্তর্জাল সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দামাল ও পরাণ সিনেমা।